কালিয়াকৈর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা শিকদার, আমাদেরকে জানাবেন সেখানকার আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের বিস্তারিত ভোটার উপস্থিতি কেমন দেখছেন, সেই সঙ্গে কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা? কিন্তু গাজীপুরের দুটি কেন্দ্র কালিয়াকৈর এবং শ্রীপুর উপজেলাতে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেটি যথেষ্ট শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু হচ্ছে। তবে উৎসবমুখর পরিবেশে যে শুরু হয়েছে এটি আমি বলতে পারছি না, তার কারণ সকাল থেকে কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি যে খুব বেশি তা কিন্তু নয়। এখন আসলে ভোটাররা ভোট কেন্দ্রে তেমন একটি আসতে আগ্রহী না, ভোটের ব্যাপারও তেমন একটি আগ্রহী দেখছি না। তার কারণ হিসেবে তাদের কাছ থেকে আসলে কোনো সদুত্তর আমরা পাইনি যে তারা, তবে কিছুক্ষণ আগে আমি একটি কেন্দ্রে ছিলাম বরাবর উচ্চ বিদ্যালয়, সেই কেন্দ্রে যারা ভোটার ছিলেন তারা বলছিলেন যে এখানে যারা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে ভোটারদেরকে সেভাবে করে পরিস্থিতি তৈরি করে দিতে পারছে না যে তারা ভোট দিবে। তার কারণ হিসেবে তারা বলছিলেন যে যেভাবে দাঁড়াতে পারছে সেভাবে দাঁড়াচ্ছে, কিন্তু কোনোভাবে যে সিরিয়াল মেনটেন করা সেটা কিন্তু হচ্ছে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, সিরিয়াল ধরে তারা যাবে যে ভোট কেন্দ্র ভোট দিবে সেই জিনিসটা হচ্ছে না। তো এখন পর্যন্ত গাজীপুরের যে দুটি উপজেলাতে ভোট কেন্দ্র ভোট গ্রহণ চলছে তার ভিতরে কেন্দ্র আছে 278টি, এর ভিতরে 28টি কেন্দ্র যে কেন্দ্রগুলোকে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং এই দুটি উপজেলাতে ভোটার সংখ্যা এখন পর্যন্ত 760,000 এবং চেয়ারম্যান প্রার্থী আছে 6 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে আছে 16 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছে 12 জন প্রার্থী। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো পরিস্থিতি এখন আমরা খবর পাইনি। তবে শ্রীপুরের পরিস্থিতি খুব একটি ভালো না, ওখানে বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু একটু ঝামেলা হয়েছে। তবে এখন পর্যন্ত ঘোড়াপতি তারপরে জামিন হাসান দুর্জয় তার একজন প্রার্থীকে 3 দিনের কারাগার দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ধন্যবাদ মাহমুদা শিকদার।